নাজমুস সিয়াম ভাই প্রশ্ন করেছেন, মুসা আলাইসালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি কি চাইতেন? আল্লাহ বললেন, ন্যাক হায়াত, অসুস্থ শরীর। এই ঘটনা কি সত্যি? আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি মুফতি ওয়ালিদ আল হামিদি আল মাদানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযী আসতাফা, আম্মা বাদ। আইটিবিইউএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জীবন ও জিজ্ঞাসা প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক মাজি ভাই আমাদের এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সম্মানিত কলা কৌশলী এবং আমাদের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য সম্মানিত দর্শক ও শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গত সপ্তাহে এই প্রশ্ন নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম, কিন্তু এ ব্যাপারে যেহেতু বিষয়টা একটু স্পর্শকাতর ছিল, সেজন্য আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়ে আরেকটু অনুসন্ধান প্রয়োজন, সেজন্য আমি পুরোপুরি উত্তর দেইনি। তো এ ব্যাপারে যতটুকু ঘাটাঘাটি করেছি, আগেও যতটুকু জানা ছিল, তারপরেও সেটার সন্দেহটা আমি যাতে শিওরিটিতে রূপান্তরিত করতে পারি সেজন্যই মূলত সময় নেওয়া হয়েছিল। যতটুকু সোর্স, সকল সোর্স একত্রিত করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এ ব্যাপারে যে কথাটা প্রচলিত আছে এটার আসলে কোনো ভিত্তি নেই, লা আসলালাহু, এটার হচ্ছে কোনো ভিত্তি নেই। ব্যাপারে ওলামায়ে কেরামগণ যেই কথার ব্যবহার করেছেন সেটা হচ্ছে লা আসলালাহু, এটার কোনো মূল বা এটার কোনো শিকড় নেই, অর্থাৎ এটা একটা ভিত্তিহীন বিষয়, সমাজের মধ্যে যে কোনো ভাবেই হোক এটা ছড়িয়ে পড়েছে, এটার আসলে কোনো প্রকার বেসমেন্ট নেই, এজন্য এটার উপর কোনো প্রকার বিশ্বাস বা এটাকে নিয়ে গবেষণা করা, এটাকে নিয়ে এটার বাস্তবিক কোনো রূপ নিয়ে চিন্তা করা, এটা কোনো অবস্থাতেই আমাদের জন্য বৈধ হবে না।